হারানো দিনের সেই গান নিয়ে নতুন করে দিন শুরু করছি আমি তনুজা, সুরে সুরে সুপ্রভাতে স্বাগত জানাচ্ছি আমাদের সকল দর্শক বন্ধু এবং শ্রোতা বন্ধুকে। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানকে, যে সেই হারানো দিনের গান সেই শিল্পীদেরকে শ্রদ্ধা জানাবেন, সম্মান জানাবেন সুরে সুরে তাকেও। আজকের আমাদের শিল্পী গৌরব সরকার। তো গৌরবকে আমরা প্রত্যেকেই বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছি, টেলিভিশনের অনুষ্ঠানে, বিভিন্ন রিয়ালিটি শোতে দেখেছি, গানের অনুষ্ঠানে দেখেছি। তো গৌরবের তো পছন্দসই শিল্পীরা তো আছেনই এবং নিজেও অনেক অনেক গান আমাদের দর্শক বন্ধুদের উপহার দিচ্ছেন। আজকে সকালটাও কি ঠিক সেরকমভাবেই আমরা উপহার পাবো? একদমই। সবার প্রথমে জানাই প্রত্যেককে, তোমাকেও শুভ বিজয়, প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, শুভ বিজয় তোমার, গুরুজনদের অনেক প্রণাম। একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যেও সঙ্গীত কিন্তু আমাদের মন সবসময় ভালো রাখে। তাই জন্য এরকম যে সুন্দর সকাল, সেই সকালগুলো থেকে আমাদের কিন্তু সেই সব মানুষগুলোর কথা মনে পড়ে যায়, যাদের গান নিয়ে আমরা বড় হয়েছি বা এখনো বেঁচে আছি, এখনো নতুন নতুন যাদের গান শুনে এখনো ভালো লাগা তৈরি হয়, সেই সমস্ত গানই থাকবে আজকের তালিকায়। সেটাই সেটাই, আমরা সেই গানই শুনবো। আমার ছোটবেলাতে আমি দেখেছি যে মানে তখন তো এত থিম পুজোর চাকচিক্য ছিল না, তখন পুজো প্যান্ডেলে পুজো রিলিজ গান বাজতো, তো তখন আমি দেখেছি বা শুনেছি, দেখেছি বলা ভুল, শুনেছি যে পুজো প্যান্ডেলে সেই সমস্ত গান বাজতো যেগুলো আমার জন্মের অনেক আগের তৈরি হওয়া কিন্তু অরিজিনাল বাংলা গান, মৌলিক বাংলা গান, এবং সেগুলো দেখছি যে অদ্ভুতভাবে একটা কম্বিনেশন রয়েছে, সেটা হচ্ছে আশা ভোসলে এবং আর ডি বর্মন। পরবর্তীকালে আমরা দেখেছি যে মিতা চ্যাটার্জির কণ্ঠে সেই গানগুলোর আমরা রিমেক ভার্সন শুনেছি, তখন আমি মানে বড় হয়েছি, তখনই উনি গিয়েছেন হয়তো, যেটা আমরা এখন বলি কভার সং, কভার সং এখন আমরা বলি। কিন্তু এরকম বহু গান হয়েছে যে তখন হয়তো মিতা চ্যাটার্জির কণ্ঠে প্রথম শুনেছি, পরবর্তীকালে গিয়ে আশা ভোসলের গিয়ে অরিজিনাল গানটা শুনেছি, ও আচ্ছা এটা অরিজিনালি অরিজিনালি আশাজির গাওয়া। হ্যাঁ এক্স্যাক্টলি। এবং উনি এত মানে ভালো গাইতেন, মানে বোঝাই যাচ্ছে না যে ওটা আশাজি গান নি বা মানে এত এত ভালো লাগা রয়েছে। তো আমি এর মধ্যে দিয়ে যে কম্পোজারের কথা বললাম তিনি হচ্ছেন আর ডি বর্মন। মানে আর ডি বর্মনের গান শুনলে আমার সবসময় মনে হয় যেন একটা পুজো পুজো মাহল তৈরি হয়েছে, পুজো পুজো একটা অ্যাম্বিয়েন্স। তো আজকের সকালটা শুরু হোক আর ডি বর্মন দিয়ে তাহলে। একদম, চলো চলো চলো। তোমাতে আমাতে দেখা হয়েছিল, তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না মন দেওয়ানে খেলা হয়েছিল, জানি না কবে ভাঙা খেলা ঘর আর ডাকে ফেলে আসা মধুর বাসর, বারে বারে আজো ডাকে ভাঙা খেলা ঘর আর ডাকে ফেলে আসা মধুর বাসর, মন বোঝে না তাকে আর কে বোঝা, তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না যদি আছে তার শেষ, যে রাগিনী বেজেছিল আছে তার রেশ, শুরু হয়েছিল যদি আছে তার শেষ, যে রাগিনী বেজেছিল আছে তার রেশ,
রাত চলে যায়, আজ ফিরে কাল হয়ে যায়, তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না মন দেওয়ানে খেলা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না। এই গানটির যে হিন্দি ভার্সনটা রয়েছে আমরা যেটা মানে শুনে থাকি, এবং তার সঙ্গে ঠিক একই মানে রকম শুনতে লাগে চোখে নামে বৃষ্টির যে আমাদের চোখে নামে বৃষ্টি, হ্যাঁ, আর হিন্দিতে রয়েছে জানে ক্যা বাত হ্যায়, একদম একদম। তো এই যে সিমিলার যে গানগুলো তৈরি করা, কিন্তু দেখুন এই চারটে গানই কিন্তু চার রকম ভাবে আমাদের মনে একদম গেঁথে বসে রয়েছে। আর সব থেকে ভালো একটা ব্যাপার, আমি সেই সময় খুব অবাক হতাম যখন আমাদের এখন আমাদের শুনতে হয় যে বাংলা ইন্ডাস্ট্রি অতটা ঠিক জোর মানে জোরালো নয়, তাদের কাজকর্ম আমাদের মুম্বাই ইন্ডাস্ট্রির সঙ্গে টেক্কা দিতে ঠিকঠাক পারে না, কিন্তু তখন একচ্ছত্রভাবে এই সমস্ত বাঙালিরা আর ডি বর্মন সাহাব, আমাদের কিশোর কুমারজি, মান্না দে, সলিল চৌধুরী, এনারা গান রয়েছে যেগুলো প্রথমে বাংলায় হয়েছে তারপর হিন্দিতে হয়েছে। তো যখন শুনি এইরকম একটা কম্পোজিশন, যে সত্যি মানে অনস্বীকার্য, একটা দারুণ একদম একটা। এই গানটা আমার ছোটবেলা থেকে ভীষণ মানে, এই গানটা আমি পূজা প্যান্ডেলই প্রথম শুনেছি, শুনে বড় হয়ে ওঠা। তো এই গানটা শুনলে আমার কেমন একটা মনে হয় যেন এই পূজোর প্রিপারেশন হচ্ছে, এই আসছে আসছে পূজোটা। আর উনি যখন গান কম্পোজ করতেন, এটা আমি শুনেছি, এক জায়গায় পড়েছি, না পড়িনি, এটা আশাজি তার একটা ইন্টারভিউতে মানে পঞ্চমদার উপর একটা ইন্টারভিউ হচ্ছিল, সেখানে আশা ভোসলেজি বলেছিলেন যে মানে উনি কিভাবে কম্পোজ করেন। তো উনি তো বিভিন্ন দেশের বিভিন্ন রকম, উনি যখন গান শোনেন, গান শোনার পর একটা গাড়ি নিয়ে উনি আশাজিকে নিয়ে বেরিয়ে যান, বিভিন্ন জায়গায় যান, ওই যেতে যেতে এক হাতে স্টিয়ারিং, ওনার এক হাতে স্টিয়ারিং, বাবু হয়ে বসে উনি গাড়ি চালাচ্ছেন। ওনার গাড়ি চালানোর স্টাইলটাও অদ্ভুত, মানে ব্রেকে একটা পা আর একটা হাত একটা পা ভাঁজ করা। এবার উনি গাড়ি চালাচ্ছেন, গুনগুন করছেন, গুনগুন করতে করতে যেতে যেতেই নাকি তার সব সুর মাথায় খেলে। তো এইরকম যেতে যেতে যার এইরকম সৃষ্টি, তার তো মানে সত্যি তার জীবনটাই একটা অন্য রকম ছিল, তার পথ চলাটাই অন্য রকম। একদমই তাই, একদমই তাই। সেই জন্য দেখো তাকে, তার গান আজও ততটাই প্রাসঙ্গিক, এবং শুধুমাত্র তার নিজের কম্পোজিশনই নয়, তার কম্পোজিশন থেকে ইনফ্লুয়েন্সড হয়ে কত মানুষ এখনো রোজ আমরা প্রচুর এরকম গান শুনতে পাই যেগুলো তার কম্পোজিশন থেকে ইনফ্লুয়েন্সড হয়ে সেই সমস্ত নতুন গান বানানো। সুতরাং তিনি কতটা প্রাসঙ্গিক সেটা আমাদের ভীষণ ভীষণ ভাবে প্রাসঙ্গিক। আর উনি মানে যুগোপযোগী গান উনি বেঁধেছিলেন, প্রত্যেকটা যুগের সঙ্গে মানিয়ে নিতে পারে। একদম একদম একদম, মিউজিক যতদিন থাকে ততদিন এই সমস্ত কম্পোজিশন থাকে। এরপরে কার, এরপরে আমি একটু আরেকটু পুরনো দিকে ফিরে যাচ্ছি। আমার আরেকজন ভীষণ পছন্দের শিল্পী অখিল বন্ধু ঘোষ। আচ্ছা আচ্ছা, অখিল বন্ধু ঘোষের একটা ভীষণ পছন্দের গান, এবং পূজো মানে তো প্রেমটা খুব অঙ্গাঙ্গিক ভাবে জড়িত থাকে, তো এটা একদম নিখাদ প্রেমের গান। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে এমন আগো কোনো মতে, কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো
কথা শুনে থেমো না গো, কোনো মতে চোখ দুটি ভরো না অভিমানে, আঁখি জলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে ফাগুনকে আরো মনে পড়ে, মেঘেলে ফাগুনে সোনা সে তো খাঁটি সোনা হয়, পুড়ে গেলে আগুনে ফাগুনকে আরো মনে পড়ে, মেঘেলে ফাগুনে সোনা সে তো খাঁটি সোনা হয়, পুড়ে গেলে আগুনে। তাই বলি দেখা পেলে ভেঙে তুমি পড়ো না গো স্বরলিপি, নাই থাক গান ভুল করো না গো। তাই বলি দেখা পেলে ভেঙে তুমি পড়ো না গো স্বরলিপি, নাই থাক গান ভুল করো না গো। সব কথার গঞ্জনা মানো শুধু খেলা ছলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। আমাদের সব মানে সবচেয়ে প্রিয় শিল্পী অখিল বন্ধু ঘোষের জন্মদিন এই 20 অক্টোবরে গেছে, কয়েকদিন আগেই গেছে, এবং এই গানটি ওনার কিন্তু সহধর্মিণীর সুর, দীপালী ঘোষের সুর আমরা যেটা জানি। তো ওনার অনেক অনেকগুলো আক্ষেপ ছিল, তার মধ্যে একটি ছিল হচ্ছে তিনি কোনোদিনও সিনেমায় সুর করতে পারেননি, এবং কয়েকটা ছবিতে তিনি নেপথ্য কণ্ঠের কাজ করেছিলেন, কিন্তু সুর করা তার একদম অধরাই থেকে গেল ছায়াছবিতে। কিন্তু তিনি মনে মনে শচীন কর্তাকে, মানে শচীন দেব বর্মনকে নিজের গুরুস্থানে রেখেছিলেন। তো এই আমাদের যে নক্ষত্রগুলো বাংলার নক্ষত্র, যারা একেবারে মানে বাঙালির হৃদয় এখনো পর্যন্ত যিনি অমলিন হয়ে থাকবেন, তাদের মধ্যে একজন হলেন আমাদের সবার প্রিয় অখিল বন্ধু ঘোষ। তো আমরা তো তাকে গানে গানে শ্রদ্ধা জানালাম, এবার কাকে শ্রদ্ধা জানাবো? আমরা একটু আগে পরে আসছি, আবার একটু আগে ফিরে যাচ্ছি, আবার একটু এগিয়ে আসবো। এই গানটা শুনে, এই গানটাও একটা দারুণ হিস্ট্রি রয়েছে, যে আবার আর ডি বর্মনে আমরা ফিরছি, রাহুল দেব বর্মনে ফিরছি, এবং এবার অমিত কুমার এবং রাহুল দেব বর্মনের একটি কম্পোজিশন কম্বিনেশন বেসিক্যালি, বালিকা বধূ ছায়াছবি থেকে বুঝতেই পারছো কোন গান, এবং সেটাও একটা দুর্দান্ত মানে মাইলস্টোনের মতো একটা গান। এবং এই গান একজন শিল্পীকে, মানে অমিত কুমার যদি আমরা আজকে বলি, যে অমিত কুমার নাম বললেই যদি আমাদের চোখের সামনে 5টা গান ভেসে ওঠে, আমার মনে হয় সবচেয়ে উপরে থাকে এই গান, এবং সেই গানটাই আজকে শোনাই, একটু আমার ভীষণ পছন্দের গান। বড়ে আচ্ছে লাগতে হ্যায় ये धरती ये नदियां ये रहना और तुम बड़े अच्छे लगते हैं, ये धरती ये नदियां ये रहना और तुम।
একটা গানের জনপ্রিয়তা কতখানি হতে পারে যে এই গানগুলো যখনই হয়, এই যে মাঝে যে একটা শব্দ আছে অর, ওই যে এগুলো মনে পড়ে গেল তুমি গাইলে বললে, এবং সেটাই বলছি মানে এই গানগুলো না মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আর এই গানগুলো শুধু শুধুমাত্র তো গান নয় যে গান, ওই গানের চারটে কি আটটা লাইন, গানের মিউজিক, ইন্টারভিউ বলো, মাঝের কথা বলো, সিনেমা বলো, এই গানটা হলে লোকজন দেখতে পায় ওখানে যে ওই নৌকাতে করে যাচ্ছে ছোট্ট বড়, একদম একদম। সুতরাং ওই সিনগুলো সবটা মিলিয়ে একটা ব্যাপার। তার কারণ হচ্ছে আগেকার দিনে দেখো একসাথে বসে গান বাজনা তৈরি করা হতো, যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকতেন তারা রেকর্ডিং এ আসতেন, তারা এসে দেখতেন কি গান গাইছে এবং কিভাবে গাইছে, তারা সেটাকে ইমিটেট করার চেষ্টা করতেন যখন লিপ সিং করছে, সেই জন্য খুব রিয়েল লাগতো পুরো বিষয়টা, ওই অ্যাটাচমেন্টটা ছিল আসলে অনেকটা বেশি। আর আর এই গানগুলোর প্রতি আমাদের দর্শক বন্ধুদেরও এত অ্যাটাচমেন্ট, মানে যখন তুমি গানটা গাইছো তারাও কিন্তু গুনগুন করছে, একদম তাই, কারণ এগুলো খুবই পরিচিত গান, একেবারে তাই। এই রকম ভাবে যদি একটা প্রতিযোগিতা খেলা যায় যে এই রকম পরিচিত গান সুরটা শুনে বলতে হবে কোন গান, তাহলে কেমন হয়? আপনারা জানেন, আপনারা উত্তর দিচ্ছেন, আমরা পাচ্ছি, 10 পয়েন্ট করে পেয়ে যাচ্ছেন যারা সঠিক উত্তর দিচ্ছেন। ঠিক সেইভাবেই কিন্তু আজকেও খেলা হবে, সেই রকম ভাবেই সুর শুনে। তো আমরা খেলবো, গৌরব আছে, গৌরবের গানও শুনবো, কিন্তু তার আগে নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, রসগোল্লা লাল্লা কালো জাম, সন্দেশ বেশ চমচম, জল পড়ে পাতা নড়ে, রেল ছোটে ঝমা ঝমঝম, বাংলার মিষ্টি
আহা কি যে সৃষ্টি, মিঠে দই টক দই, রাবড়ি ও কালা কাঁধ, ঢোল বাজে বাঁশি বাজে, গান গায় কালা চাঁদ। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। কলকাতায় আপনার প্রিয়জনদের বাংলার মিষ্টি উপহার দিন। যোগাযোগ করুন www.banglamishtionline.com। ওগো শুনছো, বাংলার টং ঝাল মিষ্টি আচার এখন নাকি আসবে আমাদের দুয়ারে। www.banglaachar.com এর ওয়েবসাইটে যান, অর্ডার করুন অনলাইনে। বাংলার আচার টক টক ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, কি টেস্টি। গান আর আড্ডা, বাঙালির নস্টালজিয়া, সেই সুরে সুর মিলিয়ে থাকবো টানা দেড় ঘন্টা লাইভ আপনার মোবাইলে। প্রতিটা সকাল কাটাবো আপনার সঙ্গে, সঙ্গে থাকবে চেনা অচেনা অনেক শিল্পীর মুখ, থাকবো আমি, থাকবেন আপনারা। দেখা হবে সুরে সুরে সুপ্রভাতে। তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে। আপনার সুরে সুর বাঁধবে আপনার প্রিয় শিল্পীরা, আর সাথে থাকবো আমি তনুজা, মন মাতাতে প্রাণ ভরাতে সুরে সুরে সুপ্রভাতে। সুরের সাগরে কে না ভাসতে চায়, তাও যদি হয় সকালবেলা লাইভ, তাহলে তো মনটা একেবারে আনন্দে ভরে ওঠে, তাই না? আমি তো থাকছি, আপনি থাকছেন তো? তাহলে লক্ষ্য রাখুন আমাদের পেজ সুরে সুরে সুপ্রভাতে। ওগো শুনছো, বাংলার টং ঝাল মিষ্টি আচার এখন নাকি আসবে আমাদের দুয়ারে। www.banglaachar.com এর ওয়েবসাইটে যান, অর্ডার করুন অনলাইনে। বাংলার আচার টক টক ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, কি টেস্টি। বাংলার মিষ্টি, আহা কি যে সৃষ্টি, রসগোল্লা লাল্লা কালো জাম, সন্দেশ বেশ চমচম, জল পড়ে পাতা নড়ে, রেল ছোটে ঝমা ঝমঝম। বাংলার মিষ্টি, আহা কি যে সৃষ্টি, মিঠে দই টক দই, রাবড়ি ও কালা কাঁধ, ঢোল বাজে বাঁশি বাজে, গান গায় কালা চাঁদ। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। কলকাতায় আপনার প্রিয়জনদের বাংলার মিষ্টি উপহার দিন। যোগাযোগ করুন www.banglamishtionline.com। ফিরলাম বিরতির পর, আপনারা দেখছেন এসজি মিউজিক নিবেদিত সুরে সুরে সুপ্রভাত, এবং আমরা এই অনুষ্ঠানে হারানো দিনের গান, বর্তমানের গান, কিছু মৌলিক গান, সব রকম গান নিয়েই আমাদের এই সকালটাকে সাজিয়ে তুলেছি। আর আজকে যিনি আসল যিনি সাজিয়ে তুলেছেন, মানে আমাদের যিনি আজকের বিশেষ অতিথি গৌরব আমাদের সঙ্গে রয়েছে, আর ওর সঙ্গে অনেকক্ষণ ধরেই গান বাজনা নিয়ে কথা হচ্ছে, বিভিন্ন গান নিয়ে, এরপরেও গান শুনবো। তবে এবার একটু তোমার তোমার যে নিজের গান সেটা একটু শুনতে আমাদের প্রত্যেকেরই মন চাইছে। নিশ্চয়ই শোনাবো, আর আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করে চলেছি প্রচুর মৌলিক বাংলা গান নিয়ে লড়াই করার, একটা
নতুন নতুন গান তৈরি করার, তার মধ্যে থেকে কিছু কিছু গান মানুষ তাদের পছন্দ মতো ভালোবেসে নেন, সেটা তাদের মতো করে। তো আমরা আমাদের কাজ সেই অর্থে চালিয়ে যাই। আর অ্যাকচুয়ালি এই সমস্ত গান, যে গানগুলো গাইছিলাম পুরনো গান বা আমাদের ঠিক আগের জেনারেশনের শিল্পীদের যে সমস্ত গান, সেই সমস্ত গান শুনেই তো বড় হয়ে ওঠা। এবং তখনই কোথাও না কোথাও গিয়ে একটা এরকম ইচ্ছা ছিল যে বড় হয়ে আমিও আমার নিজের গান হবে, নিজের একদম নিজের গান, যে গানটা আমি প্রথম গাইবো এরকম আর কি। তো সেই তাগিদ থেকে, সেই আনন্দ থেকেই এই গানগুলো তৈরি করা। এবং সব গান যে আমি তৈরি করি তা না, অন্যান্য কম্পোজারদেরও গান গাইছি, কিন্তু আজকে যে গানটা শোনাবো সেই গানটা আমার নিজেরই তৈরি করা, আমার নিজের কথায় সুরে একটা গান চেষ্টা করেছি আমার মতো করে। চল চল। আগুনে কুয়াশায় পড়ে মন বাহানায়, ক্লান্ত দু চোখে ঘুম আসে না, আজ ফিকে হাওয়ায় অজানা শূন্যতায়, তোর শহর কোনো কথা বলে না, জোনাকি তের জিয়া যায় না সজনা, ও সজনা তোকে ছাড়া দিন কাটে না। যেভাবে রোজ আলগোছে একা বেঁচে থাকা, কিছু না বলা গল্প কথা, কিছুটা নেই বারে বারে চেনা পথে আবার, শেষ না হওয়া প্রেম থেকে যায়, সময়ের স্রোতে পাড়ি দেব আজ শেষ খেয়াল, জল ছবি বাতি ঘর আর এই অবসর, তবু শহর জুড়ে তোর ঠিকানা সজনা, না বিনতের জিয়া যায় না সজনা, তোকে ছাড়া দিন কাটে না সজনা, ও সজনা বিন তের জিয়া যায় না সজনা, ও সজনা তোকে ছাড়া। যেরকম মানে সুন্দর সুর সেরকম সুন্দর কথা, অপূর্ব অপূর্ব হয়েছে। তো এই এই রকম কাজের জন্য যে মানে তুমি নিজেকে মনোনিবেশ করছো, যে গানের পারফরম্যান্সের পাশাপাশি যে নিজের একটা আইডেন্টিটি তৈরি করা, যে অ্যাজ আ সুরকার হিসাবে, অ্যাজ আ গীতিকার হিসাবে, তো এটার পথ চলাটা কবে থাকতে শুরু হয়েছে? অ্যাকচুয়ালি এটা তাহলে একটা ঘটনা বলতে হবে। বেসিক্যালি আমি প্রায় মানে আমার গান শেখার তো বিভিন্ন পর্যায়ে রয়েছে, এবং তার মধ্যে একটা বিশেষ পর্যায় হচ্ছে আমি প্রায় 2009 সাল থেকে এখন অবধি আমি গৌতম ঘোষালের কাছে গান শিখি। তো গৌতম ঘোষালকে সবাই চেনেন, খুব রিনাউন্ড একজন কম্পোজার, লিরিসিস্ট এবং সিঙ্গার। তো ওই বাড়িতে গান শিখতে গিয়েই না আমার এই হ্যাবিটটা তৈরি হয়েছে যে গান তৈরি করা যায় কিভাবে। মানে ইনিশিয়ালি তো প্রচুর
ওইরকম হতো, কপি 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 কম্পোজ কম্পোজিশন, তো ওরকম কিছু হতো। তো লেখার চেষ্টা করতাম অল্প অল্প, কাকু যে গানগুলো, মানে আমি কাকু বলি, গৌতম কাকু, গৌতম কাকু, তো কাকু যে গানগুলো দিত সেই গান গানের লিরিকগুলো সব পাতা উল্টে উল্টে বিভিন্ন গান থেকে শব্দ তুলে এনে লিরিক লেখার অভ্যাস করা শুরু হয়। প্লাস তারপর আস্তে আস্তে নিজে সেই হ্যাবিটটা তৈরি করতে থাকি এবং বিভিন্ন সিচুয়েশন নিয়ে এমনি লিখতে থাকি, মানে সেগুলো গান হচ্ছে কি হচ্ছে না, অনেক সময় সেই গান হয়তো পরে আর ভালো লাগেনি, সেই গানের সুর করে কথা লিখে সেই গান রয়ে গেছে খাতার পাতায়। তো এবার তারপরে মনে হয়েছিল যে যেহেতু গৌতম কাকু একেবারেই মৌলিক বাংলা গান নিয়ে কাজ করে এবং সেখান থেকে একটা ইনফ্লুয়েন্স ডেফিনেটলি ছিল, প্রচণ্ড ইন্সপিরেশন ছিল, এবং আমার প্রথম 2014 সালে প্রথম অ্যালবাম রিলিজ করে, তখনও অ্যালবাম চলছিল, তখনও ছিল, তখনও সিঙ্গলসে আসেনি বিষয়টা, তো তখন প্রথম অ্যালবামের ক্ষেত্রে কাকু অনেকটা সাপোর্ট করে, বিভিন্ন কম্পোজার সেখানে কাজ করেন। তারপর 2016 সালে আমার দ্বিতীয় অ্যালবাম রিলিজ করে। তো এইভাবে যখন এই জার্নিটা চলছে এবং সেই চলতে চলতে তখন তখনও সেই সময় দেখি নিজের গান তৈরি করছি, তখন সেই গানগুলো হয়তো বেশিরভাগটাই তৈরি করছি এবং সবটাই তৈরি করছি নিজের কথা মাথায় রেখে, আমার নিজের যে গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি আমি। তো সেই রকম করতে করতে চলে আসতে আসতে এখন অ্যাট প্রেজেন্ট এসে এরকম প্রচুর কাজ করছি। এখন হয়তো ধরো অনেক সময় জিঙ্গলসের কম্পোজিশন করছি, এখন আমার কম্পোজিশন অনেকে গাইছে সেখানে কম্পোজিশন করছি। তো তখন এখন ওই মানে ওই প্রসেসটা ভীষণ কাজে লাগে, কারণ আমি এই প্রসেসটার সাথে পুরো থেকেছি, একসাথে থাকি, একসাথে ওই ঘরে আমি দেখেছি যে একজনকে, আমাকে যখন কাকু নতুন গান আমার জন্য তৈরি করে দিচ্ছে তখন সেই গানটা কিরকম হচ্ছে, তখন কিন্তু কাকু ভাবছে না যে ওই গানটা কাকু নিজে গাইবে, তখন ভাবছে যে আমি গাইবো, তো আমার জন্য গান তৈরি করা হচ্ছে, বা একজন আমার গুরু ভাই বোন যারা রয়েছে তাদের মধ্যে কেউ যখন কোনো নতুন গান করছে তার এক্স্যাক্টলি তার টেক্সচার, তার রেঞ্জ, তার মানে কি বলবো, তার সে কতটা অবধি যেতে পারে সেই রেঞ্জ মাথায় রেখে কিন্তু কম্পোজিশন তৈরি করা হচ্ছে। সুতরাং এই প্রসেসগুলোর মধ্যে থেকেছি, এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে চলার চেষ্টা করি এখনও। তো সেই কারণেই ওই নতুন গান তৈরি করা, আর আমার ছোটবেলা থেকে প্রচণ্ড একটা হ্যাবিট ছিল যে নতুন মৌলিক বাংলা গান নিয়ে একটা কাজ করার ভীষণ ইচ্ছা ছিল, এবং আমি ভীষণ লাকি যে আমি এমন একটা ঘরে গান শিখি যেখানে এইটা মানে প্রায় বলতে গেলে মানে আমি যদি সেই অর্থে বলি মানে কোট আনকোট কারখানা বলা যেতে পারে, একটা সেখান থেকে গান তৈরি হচ্ছে, একদম র ভার্সনগুলো আমরা শুনতে পাচ্ছি, যে একদম হারমোনিয়াম বাজি হয়তো প্রথম শোনাচ্ছে, তারপর সেটার অল্প অল্প করে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, কোন গানটা কিরকম অ্যারেঞ্জমেন্ট হতে পারে, হলে কি হয়, মানে এইগুলো আমরা শিখেছি কিন্তু বসে, মানে কাকু কোনো নতুন গান তৈরি করে গায়ে বলছে বলতো এটার অ্যারেঞ্জমেন্ট করলে এখানে কি ইনস্ট্রুমেন্ট হলে ভালো হবে, সেটা বিভিন্ন লোক বিভিন্ন ভাবে সেটা ভাবছে, বিভিন্ন লোকের ভাবনা চিন্তা বিভিন্ন রকম। তো এইটা আমি খুব এনজয় করি এবং সেইগুলো করতে গিয়ে তখন এখন এই নতুন গান করা বা যিনি অ্যারেঞ্জ করছেন গানগুলো তার সাথে একটা আলোচনা যে এরকম করলে কেমন হয় এরকম, সেই আইডিয়াগুলো এখন অল্প অল্প দিতে পারি। তো এইভাবে একটা ওভারঅল প্রসেস আর কি চলছে। তো এই যখন অ্যারেঞ্জমেন্টের কথায় যখন চলে এলাম, তখন আমি আপনাদেরকে বলে রাখি যে আমাদের এখানে যে সমস্ত বাদ্যযন্ত্রের স্বনামধন্য শিল্পীরা রয়েছেন তারা এরকম বহু গানের তারা সঙ্গত করেছেন যে গানগুলো আমার আপনার খুবই চেনা পরিচিত গান, সেই সমস্ত গুণী মানুষজনদের নিয়ে আমাদের সুরে সুরে সুপ্রভাতের এই অনুষ্ঠান। তো সবার আগে আমরা একটু আমাদের এই পরিচয় পর্বটা একটু সেরে নেব। আমাদের আমার একদম বাঁ হাতে বা দিয়ে পা ধারে বসে রয়েছেন আমাদের সবার প্রিয় শান্তনুদা অ্যাকোস্টিক গিটারে, তারপর একদম আমার কাছে যিনি বসে রয়েছেন আমার বাঁ দিকে কৌশিকদা কিবোর্ডে, আর একদম আমার ডান দিকে তবলায় এবং পারকাশনে সুপ্রিয়দা। তো আমাদের এই যে অ্যারেঞ্জমেন্ট করা, নতুন করে সুর করা, গান লেখা, এই যে চিন্তা ভাবনাগুলো, এটা আমার মনে হয় এটা ব্যক্তিগতভাবে যে আমরা এখন যে সমস্ত নতুন জেনারেশনদের যাদেরকে দেখছি বিভিন্ন রিয়ালিটি শোতে গিয়ে বা দর্শকদের সামনে মঞ্চে উঠে যে নিজের প্রতিভাটা যে তারা প্রকাশ করতে চাইছেন, তো তাদের মধ্যে এখনো খুব কম মানুষ শোনে, তবে না এই ট্রেন্ডটা আসছে যে নিজের কম্পোজিশনে নিজের গান গাওয়া, এটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে, অনেকে ইন্টারেস্টেড হচ্ছে। মাঝে কিন্তু আমরা দেখেছিলাম যে না আমরা শুধুই গাইব, শুধু কভার করব, শুধু নিজের অন্য লোকের গান, অন্য শিল্পীদেরকে শ্রদ্ধা জানিয়ে তাদের গান গাইব, এইভাবেই জীবনটা কেটে যাবে। একদম, দেখো সেটাও চলবে, কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে একটা ব্যালেন্স দরকার, এবং নিজের গান মানুষে যখন শোনাচ্ছি এবং মানুষের যদি এই গানটা ভালো লাগে, আলটিমেটলি মানুষ আজকে যদি আজকে এই এখানে দেখে যদি মানুষের আজকে এই গানটা ভালো লাগে, তাহলে মানুষ কিন্তু কি আমার গানটাই শুনবেন প্রথম, একদম এইটা কিন্তু আমার একটা বড় প্রাপ্তি। আজকে যদি আমি অখিল বন্ধু ঘোষের একটা গান গাইছি, মানুষের যদি সেই গানটা শুনতে ইচ্ছে করে, মানুষ কিন্তু অরিজিনাল ভার্সনটা কি শুনবেন, তখন কিন্তু আমার গানটা শুনছেন না তিনি। সো সেখান থেকে আমাকে ভাবতে হবে যে তাহলে আমার কন্ট্রিবিউশন টুয়ার্ডস মিউজিক কি রইলো। সেখান থেকে আমার মনে হয় প্রত্যেকেরই
হ্যাঁ একদম তো প্রথম এরকমই হবে না যে প্রথমেই আমি একটা যে গান বানালাম আমার মনে হলো যে এটা একদম আডি বর্মনকে টক্কর দেওয়ার মতো একটা কম্পোজিশন হবে না, এইসব বলে লাভ নেই। হ্যাঁ তো আমাদের পথ চলাটা শুরু করতে হবে, আমাদের এই প্রসেসের মধ্যে থাকতে হবে, কখন কোন গান কিভাবে কোন মানুষের ভালো লাগে সেটা তো বলা যায় না, তোকে আমাদের ওই তৈরি করে যেতে হবে কোনটা কার ভালো লাগবে সেটা ভেবে নয়, আমাদের ভালো লাগছে কিনা গান তৈরি করতে আগে প্রথমে নিজের গান নিজেকে ভালো লাগাতে হবে, মানে তারপরে মনে হয় তাহলে সেইটা দর্শকের কাছে পৌঁছে দেওয়া যায় সেই ভালো লাগা। ঠিক কথা, ঠিক কথা। এই কথা সূত্র ধরে আপনাদেরকেও একটি কথা জানিয়ে রাখি যে এই রকম যদি মনে করেন যে আপনি নিজের গান আপনি শোনাতে চাইছেন আমাদের দর্শক বন্ধুদের কিন্তু শোনানোর কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না, সেই প্ল্যাটফর্ম কিন্তু দেবে সুরে সুরে সুপ্রভাত। তার জন্য যোগাযোগ করতে হবে 8100147088 এই নাম্বারে। আর অবশ্যই আরও একটা মানে এই নাম্বারের আরও একটা রহস্য আছে, রহস্যটা ব্যাপারটা হচ্ছে এরকম যে এই নাম্বারে আমরা কিন্তু ফোন করে পুরস্কারও জিতে নিতে পারি। বাহ, আমরা পারবো না এখানে বসে পুরস্কার দিতে? তোমাকে আমরা কাইন্ডে দেবো পুরস্কার। আপাতত এই পুরস্কারটি নগদ করকরে 1000 টাকা। পুরস্কারের টার্মস এন্ড কন্ডিশন কি কি করতে হবে কি না করতে হবে মোটামুটি বেশ কয়েকদিন দর্শক বন্ধু শ্রোতা বন্ধুরা জেনেই গেছেন, তো সেইটা আমরা শুনবো, আমরা আপনাদেরকে শোনাবো। কিন্তু তার আগে গৌরবের একটা গান আর একটা গান শুনবো। এবারে কি শোনাচ্ছি? অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথা বলছিলাম, বলতে বলতে ছোটবেলাতে একজন কম্পোজারের অ্যারেঞ্জমেন্ট মিউজিক মানে গান সুর মানে এত ভালো লাগা তৈরি করছে মনে একটা অদ্ভুত এবং অদ্ভুত একটা ছন্দ, এবং সেই ছন্দটা একটা নামই হয়ে গেল হর্স বিট। হ্যাঁ, তিনি হচ্ছেন আমাদের বলিউডে যদি আমি ধরি একদম আমার মনে হয় না তার আগে ওরকম ভাবে অত কম্পোজিশন হর্স বিটের মধ্যে কি হয়েছে না, তিনি হচ্ছেন অপিন আয়ার সব। তো এত রকম গান এবং দেখো একটাই ছন্দের মধ্যে অনেক, আমরা চাইলে অনেকগুলো গান ওই ছন্দে গাইতে পারি, মেডলে বলি, কিন্তু সবকটা গান আলাদা আলাদা দারুণ লাগছে শুনতে, কি অদ্ভুত একটা ভালো লাগা। তো সেরকম একটা গান শুনে আমার একাধারে পছন্দের কম্পোজার পছন্দের শিল্পী যিনি গিয়েছেন মোহাম্মদ রফি সাহাব, এবং সেখানে দৃশ্যায়নে দেখা গেছে শাম্মী কাপুর এবং শর্মিলা ট্যাগোরকে। সো শাম্মী কাপুর জি আর মোহাম্মদ রফি সাহেব যেখানে যেখানে একসাথে হয়েছেন সেখানে সেখানে একদম বোমা হয়ে গেছে, সেরকম একটা গান আর কিছু। চলো চলো सावन की घटा छाई, ये देख के दिल झूमा, ली प्यार ने अंगड़ाई, दीवाना हुआ बादल। ऐसी तो मेरी तकदीर न थी, तुम सा जो कोई महबूब मिले, दिल आज खुशी से पागल है, दिल आज खुशी से पागल है, ऐ जान वफा तुम खूब मिले, तुम खूब मिले, दिल क्यों न बने पागल, क्या तुमने अदा पाई, ये देख के दिल झूमा, ली प्यार ने अंगड़ाई, दीवाना हुआ बादल। नए अरमानों से आवाज मेरे दिल की न
बरसों से खिजा का मौसम था, बरसों से खिजा का मौसम था, वीरान बड़ी दुनिया थी मेरी, वीरान बड़ी दुनिया थी मेरी, हाथों में तेरा चल आया जवा ये देख के दिल झूमा ली प्यार ने अंगड़ाई दीवाना हुआ बादल सावन की घटा छाई ये देख के दिल झूमा ली प्यार ने अंगड़ाई दीवाना যেভাবে মানে জাস্টিস করছো গানগুলোর সাথে সেইটা শুনে আমার ভীষণ ভালো লাগছে। আসলে কি হয় মানে তখন এই যে তুমি কিছুক্ষণ আগে একটা কথা বললে যে সিনেমা মানেই তখনকার দিনে সবাইকে একসাথে, যারা মিউজিক ডিরেকশন দিচ্ছে, যারা গীতিকার, যারা অভিনয় করছেন, যারা মিউজিশিয়ান প্রডিউসার, ইভেন যারা গান গাইছেন, সবাই একসাথে বসে জিনিসগুলো কিন্তু অ্যারেঞ্জ করতে। এই যে শাম্মী কাপুরকে আমরা দেখি মানে তিনি আর কি মানে টুইস্ট কিং আর কি, তিনি সবসময় তো এই যে বাদল হুয়া ছাই, এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু ওনার ওই অঙ্গভঙ্গি দেখেই কিন্তু সবার সবটা মনে পড়ে, শুধু গান বা মিউজিক না, পুরো সিনেমাটা, পুরো সিনেমাটাই মনে পড়ে একদম। তো এইরকম আমরা হারানো দিনের সেই গান, সেই গল্প, সেই আড্ডা, সেই নস্টালজিয়া নিয়ে এবং গৌরবকে সাথে নিয়ে ফিরবো কিন্তু একটা ছোট্ট বিরতির উপরে। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, রসগোল্লা লাল্লা কালো জাম, সন্দেশ বেশ চমচম, জল পড়ে পাতা নড়ে, রেল ছোটে ঝমা ঝমঝম, বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, মিঠে দই টক দই, রাবড়িও কালা কাঁধ, ঢোল বাজে বাঁশি বাজে, গান গায় কালা চাঁদ, হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি, হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি, হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। কলকাতায় আপনার প্রিয়জনদের বাংলার মিষ্টি উপহার দিন, যোগাযোগ করুন www.banglamishtionline.com। ওগো শুনছো, বাংলার টং ঝাল মিষ্টি আচার এখন নাকি আসবে আমাদের দুয়ারে। www.banglaachar.com এর ওয়েবসাইটে যান, অর্ডার করুন অনলাইনে, বাংলার আচার টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কি টেস্টি। গান আর আড্ডা, বাঙালির নস্টালজিয়া, সেই সুরে সুর মিলিয়ে থাকবো টানা দেড় ঘন্টা লাইভ আপনার মোবাইলে, প্রতিটা সকাল কাটাবো আপনার সঙ্গে, সঙ্গে থাকবে চেনা অচেনা অনেক শিল্পীর মুখ, থাকবো আমি, থাকবেন আপনারা, দেখা হবে সুরে সুরে সুপ্রভাতে। তোমারো সঙ্গে বেঁধেছি আমারো প্রাণ, সুরেরও বাঁধনে
আপনার সুরে সুর বাঁধবে আপনারই প্রিয় শিল্পীরা, আর সাথে থাকব আমি তনুজা, মন মাতাতে প্রাণ ভরাতে সুরে সুরে সুপ্রভাতে। সুরের সাগরে কে না ভাসতে চায়, তাও যদি হয় সকালবেলা লাইভ, তাহলে তো মনটা একেবারে আনন্দে ভরে ওঠে, তাই না? আমি তো থাকছি, আপনি থাকছেন তো? তাহলে লক্ষ্য রাখুন আমাদের পেজ সুরে সুরে সুপ্রভাতে। ওগো শুনছ, বাংলার টং ঝাল মিষ্টি আচার এখন নাকি আসবে আমাদের দুয়ারে। www.banglaachar.com এর ওয়েবসাইটে যান, অর্ডার করুন অনলাইনে বাংলার আচার। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কি টেস্টি বাংলার মিষ্টি, আহা কি যে সৃষ্টি, রসগোল্লা লাল্লা কালো জাম, সন্দেশ বেশ চমচম, জল পড়ে পাতা নড়ে, রেল ছোটে ঝমা ঝমঝম, বাংলার মিষ্টি, আহা কি যে সৃষ্টি, মিঠে দই টক দই, রাবড়িও কালা কাঁদ, ঢোল বাজে বাঁশি বাজে, গান গায় কালা চাঁদ, হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি, হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি, হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। কলকাতায় আপনার প্রিয়জনদের বাংলার মিষ্টি উপহার দিন, যোগাযোগ করুন www.banglamishtionline.com। সুরে সুরে আমরা ফিরে এলাম বিরতির এপারে, এবং আপনারা দেখছেন এসজি মিউজিক নিবেদিত সুরে সুরে সুপ্রভাত। হ্যাঁ, আমরা তো গৌরবের সঙ্গে আজকে পুরো সকালটা এত সুন্দরভাবে কাটালাম, সকালের একটা অংশ তো, আপনাদের সঙ্গেও কিন্তু আমাদের সময় কাটবে সুরে সুরে। আপনারা জানেনই এই খেলা আমাদের প্রত্যেক দিন চলছে, সেই সুরের খেলা, সুর শুনে চিনে নিতে হবে গান কি, এবং তার উত্তর পাঠিয়ে দিতে হবে আমাদের 8100147088 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। প্রত্যেক দিন যদি সঠিক উত্তর দেন তাহলে পাবেন প্রত্যেকটি উত্তরের পেছনে 10টি করে পয়েন্ট, এবং পয়েন্ট জমা হবে সারা মাস ধরে। মাসের শেষ শনিবার যিনি হবেন সবথেকে বেশি পয়েন্টের অধিকারী বা অধিকারিণী, তিনি পেয়ে যাবেন বেঙ্গল মিষ্টি অনলাইনের পক্ষ থেকে নগদ করকরে 1000 টাকা। তো চলুন আমাদের আজকের টিউনটা শুনে নিই। শুনে নিলেন, এবার চটপট আমাদের উত্তর পাঠিয়ে দিন তো, আমাদের হোয়াটসঅ্যাপ করে দিন যে নাম্বারটা বললাম সেই নাম্বার, আর চটপট আমি গৌরবের কাছে চলে যাব, কারণ আমাদের চটপট এবার হতেই হবে, চটপটে, কারণ সময়টা একদম শেষের দিকে, শেষের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সময়ের, একদম শেষের দিকে সময়। কিন্তু আমার গান বাজনা শুরুর দিকে যার গান শুনে আমার ভীষণ আমি ইমপ্রেসড হয়ে গেছিলাম, মনে হয়েছিল আরে ইনি তো অসাধারণ, এবং কোথাও না কোথাও গিয়ে একবার পুরো তাকে ফলো করা, কোথাও না কোথাও গিয়ে, এবং যারা আমার গান শোনেন তারা সেই শিল্পীর গান আমার কণ্ঠে শুনতেও খুব পছন্দ করেন, সেরকম একটি গান শোনাই, শিল্পীর নাম মান্না দে। এ তো রাগ নয় গো, এ যে অভিমান, এ শুধু তোমায় চাওয়ার, আরো বেশি কাছে পাওয়ার, ছল ভরা গান, এ যে অভিমান, এ তো রাগ নয় গো, এ যে অভিমান।
জানো না কি আকাশ নিজেই সাধ করে চায় মেঘের কালো, জানো না কি আকাশ নিজেই সাধ করে চায় মেঘের কালো, যাতে ওই পুরনো চাঁদ নতুন করে লাগে ভালো, অভিমান এমনি করে অনেক বেশি আরো অনেক বেশি বাড়ায় মনের টান, এত রাগ নয় গো এ যে অভিমান। মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি, মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি, কাটানা বিধিয়ে হাতে তুললে গোলাপ আনন্দ কি, মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি, আসলেই ইচ্ছে করেই বেসুর গাই মাঝে মাঝে, আসলে ইচ্ছে করেই বেসুর গাই মাঝে মাঝে, যাতে ওই একটানা সুর নতুন করে বুকে বাজে, বিরহের জ্বালার পরে মধুর লাগে বড় মধুর লাগে মিলন সুধা পান, এত রাগ নয় এ যে অভিমান, এ শুধু তোমায় চাওয়ার আরো বেশি কাছে পাওয়ার ছল ভরা গান, এ যে অভিমান এত রাগ নয় গো এ যে সত্যি কিছু মানে আলাদা আমরা আবারও নতুন করে শুনলাম, কারণ মান্নাদের গান বলতে বুঝি আমরা, মান্নাবাবুর গান বলতেই আমরা বুঝি, কিন্তু সেই যে তথাকথিত কিছু গান লাগা চন্ডী মেদা কামি যে জলসা ঘরে, হ্যাঁ বেহাগ যদি না হয় রাজি, কাহার বানায় দাদরা বাজাও, এইগুলোই শুনি, কিন্তু কিছু কিছু গান আছে যেগুলো কিন্তু চট করে আমরা শুনি না বা শুনতে পাই না, এই গানটি ঠিক সেরকম, একদম একদম ভীষণ প্রিয় গান, খুব ভালো লাগে। এইবার আমরা শেষ গানের দিকে যাব, তাই আপনাদের কাছে অনুমতি চেয়ে নিচ্ছি যে আমাদের অনুষ্ঠানে বা শেষের পালা, কিন্তু কথা দিচ্ছি কথা দিয়ে আমি শেষ করব না, শেষ হবে আজকের আমাদের বিশেষ অতিথির সুরে সুরে। তো শেষ গান কি শুনছি? শেষ গান শোনাবো, কম্পোজার হচ্ছেন সলিল চৌধুরী এবং গেয়েছেন কিশোর কুমার, কিন্তু কিশোর কুমার দুরকম কণ্ঠে এই গান গেয়েছেন, আর সিনেমার নাম হাফ টিকিট, এই হাফ টিকিটের বহু দারুণ দারুণ গান রয়েছে, অনেক মজার গান রয়েছে, তো সেই মজার গানগুলোর মধ্যে এই গানটা আমার ভীষণ পছন্দের একটা গান, চেষ্টা করি আজকে সকালে, জানি না কতটা কি করতে পারবো, তা চেষ্টা করতে পারি, চলো চলো। আকে সিধি লেখি দিল পে জেসে কটরিয়া ও সবরিয়া, ওই আকে সিধি লেখি দিল পে জেসে কটরিয়া ও সবরিয়া, ওই ও তেরি তিরছি নজরিয়া লে গই মেরা দিল তেরি জুমি নজরিয়া ও গুজরিয়া, ওই ले गई मेरा दिल तेरी जुल्मी नजरिया ओ गुजरिया, ओए होए होए ओ जाने सारी नगरिया, आके सीधी लगी दिल पे जैसे कटरिया ओ सवरिया। मैं करूं गोरी मुझे तुझसे है प्यार,
जो ना तुझे देखो ना ए करार ओ गोरी ओ गोरी ओ गोरी भर के बुधन चिर भी चकर क्या मैं करूँ गोरी मुझे तुझसे है प्यार जो ना तुझे देखो ना ए करार हटो जाओ ना बनाओ हटो जाओ होए होए ना बनाओ होए 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 नटखट रंगीली बाबरिया आके सीधी लगी दिल पे जैसे कटरिया ओ सवरिया होए ओ तेरी तुरछी नजरिया ले गई मेरा दिल तेरी जुल्मी नजरिया ओ गुजरिया पीछे पीछे आते हो क्यों दिल के चोर मान जाओ वरना मचा दूंगी शोर बचाओ ओ मुए ओ मुर्गे ओ कौवे पीछे पीछे आते हो क्यों दिल के चोर मान जाओ वरना मचा दूंगी शोर पहले तो बांधी निगाहों की डोर अब हमसे कहती हो चल पीछा चर ओ गोरी ओ नटखट ओ खटपट ओ पनघट ओ झटपट पहले तो बांधी निगाहों की डोर अब हमसे कहती हो चल पीछा चोर तोरे नैना ओ मीठ बना ओ तोरे नैना हाय हाय मीठ बना हाय 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 मुझको बना गया बावरिया आके सीधी लगी दिल पे जैसे कटरिया ओ सवरिया ओए ओ तेरी तिरछी नजरिया ले गई मेरा दिल तेरी जुल्मी नजरिया ओ गुजरिया ओए ले गई मेरा दिल तेरी जुल्मी नजरिया ओ गुजरिया ओए होए होए ओ जाने सारी नगरिया आके सीधी लगी दिल पे जैसे कटरिया ओ सवरिया ओ गुजरिया ओ सवरिया ओ गुजरिया शुभ प्रभात।